সবাইকে স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে, সঙ্গে আছি আমি এনকে নাতাশা। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। দেশপ্রেম জাগিয়ে তুলতে নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানাতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে দলের আলোচনা সভায় তিনি বলেন, যারা জয় বাংলা স্লোগান দেয় না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সোনার বাংলা গড়ে তুলতে আবারও প্রত্যয় জানান প্রধানমন্ত্রী। শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে পল্লী বিদ্যুতের অধীন 84,700 গ্রাম। এর মধ্যে 80টি গ্রামকে মডেল ধরে দেয়া হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। সুফল পাচ্ছেন সাধারণ গ্রাহক ও ছোট শিল্প উদ্যোক্তারা। বেড়েছে চাষের জমি। অবকাঠামোগত জটিলতা কাটিয়ে সব গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেয়া হবে বলছে কর্তৃপক্ষ। বছরের আড়াই মাস পরও বিনামূল্যে সব পাঠ্য বই পায়নি দেশের অনেক এলাকার শিক্ষার্থীরা। স্কুল খুললেও বিঘ্নিত হচ্ছে তাদের লেখাপড়া। বিশেষ করে ঝিনাইদহ ও পটুয়াখালীর প্রাথমিক এবং যশোরের মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী পড়েছে বিপাকে। পুরাতন বইও সংগ্রহ করতে পারছে না তারা। এজন্য প্রিন্টিং সমস্যাকে দায়ী করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এবারে বিস্তারিত, দেশের বর্তমান অর্জন কেউ নষ্ট করতে পারবে না উল্লেখ করে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সোনার বাংলা গড়ে তুলতে আবারও প্রত্যয় জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনায় এ প্রত্যয় জানান। দেশপ্রেম জাগিয়ে তুলতে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস জানানোর তাগিদ দেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সে দলের পক্ষ থেকে বিকেলে আয়োজন করা হয় আলোচনা সভার। গণভবন থেকে অনলাইনে যোগ দেন প্রধানমন্ত্রী। দেশের ভেতর ও বাইরের চক্রান্তকারী ও স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে হত্যা করে ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করেছিল বলেন প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মকে তাই জাতির ইতিহাস জানানোর তাগিদ দেন তিনি। শিশু দিবস হিসেবে আমি বলবো যে আমাদের পক্ষ থেকেও আমাদের উদ্যোগ নিতে হবে যে ছেলে মেয়ে সবাই যেন ভবিষ্যতে প্রজন্মের পর প্রজন্ম এই সত্যগুলি জানতে পারে। আবার যেন কখনো কোনো হায়নার দল এই বাঙালির যে অর্জনগুলি সেগুলি যেন কেড়ে নিতে না পারে, তার জন্য দেশবাসীকে সাথে নিয়ে উন্নয়নের এই গতিধারাটা অব্যাহত রাখতে হবে। জাতির পিতার আদর্শ নিয়ে আওয়ামী লীগের সুসংগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। যারা জয় বাংলা স্লোগান মুখে আনতে চায় না তারা স্বাধীনতা বিরোধী উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জয় বাংলা স্লোগানও একসময় নিষিদ্ধ ছিল, এখনো যারা এই স্লোগানটা দেয় না তারা আসলে দেশের স্বাধীনতাই বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না, বাংলাদেশের স্বাধীনতা আদর্শে বিশ্বাস করে না। এই কথাটাই মনে রাখতে হবে। দরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন ও দেশের সমৃদ্ধির জন্য সবসময় কাজ করেছেন বঙ্গবন্ধু, তাই গৃহহীনদের ঘর দিচ্ছে বর্তমান সরকার বলেন প্রধানমন্ত্রী। জানান নতুন করে 1.5 লক্ষ ঘর তৈরি করা হবে, বিনা পয়সায় ঘর করে দিচ্ছি। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা। পল্লী বিদ্যুতের আওতাধীন 84,700টি গ্রাম এখন শতভাগ বিদ্যুতের আওতায়। এর মধ্যে সারা দেশে 80টি গ্রামকে মডেল হিসেবে ধরে সেখানে দেয়া হচ্ছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, যার সুফল পাচ্ছেন সাধারণ গ্রাহক থেকে শুরু করে ছোট উদ্যোক্তারা। মানিকগঞ্জ ঘুরে এসে রিপোর্ট করছেন জাহেদ সেলিম, ছবি তুলেছেন আনোয়ার হোসেন। জায়গাটি দেখে বোঝার উপায় নেই যে 1.5 বছর আগেও এটি ছিল পরিত্যক্ত ইটভাটা। বৈদ্যুতিক সেচ সুবিধা থাকায় অনুর্বর এই মাটিকে উর্বর করতে পেরেছেন মানিকগঞ্জের গিলন্ড গ্রামের সানি রহমান। 14 বিঘা জমিতে তিনি করেছেন পেয়ারা আর আপেল কুলের বাগান। যদি সেচটা না হতো এখানে ফসল ফলানো কখনোই সম্ভব হতো না, কারণ পানি না থাকলে কখনোই সম্ভব হতো না। এখন আমাদের এর জন্য পল্লী বিদ্যুৎ বিশেষ ভূমিকা রাখছে। লোডশেডিং অনেকটা কমে আসায় সাধারণ গ্রাহকদের পাশাপাশি খুশি ছোট উদ্যোক্তারাও।
ব্যবসা পরিচালনার খরচও কমেছে আগের তুলনায়। ডিজেলে চালালে অনেক খরচ বেশি হয়, আর বিদ্যুতে চালালে খরচ অনেক কম হয়, এই জন্য আমি বিদ্যুতে অনেক সাশ্রয়ী, অনেক আর্থিকভাবে লাভবান হয়েছি। বর্তমানে আমাদের বিদ্যুতের যে বিতরণ যেটা আমাদের দিচ্ছে সেটা একদম আমাদের পারফেক্টলি দিচ্ছে। ইনসুলেটেড তার ব্যবহার করাই বিদ্যুৎ লাইন হয়েছে দুর্ঘটনার শঙ্কামুক্ত। বিদ্যুৎ সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানে দায়িত্ব দেয়া হয়েছে দুইজনকে, যারা অভিযোগ পেলেই ছুটে যান, চেষ্টা করেন দ্রুত ওই সমস্যার সমাধানের। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা অতি দ্রুততার সাথে আমরা এখানে আসছি, এসে দেখি যে আমাদের এখানে ট্রান্সফরমার ফিউজটা ডাউন হয়ে গেছে, অভ্যন্তরীণ সমস্যা যাওয়া। আমরা লাইনটা চেক দিই, লাইনটা চেক দেওয়ার পরে এখানে কোনো সমস্যা আমরা পাইনি, এখানে না পাওয়ার পরে আমরা পুরোটা ফিউজটা দিয়ে আমরা লাইনটা চালু করে দিই। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে গিয়ে অন্য গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন কিনা এমন প্রশ্ন ছিল সংশ্লিষ্টদের কাছে। এখন কিন্তু বিদ্যুতের উৎপাদনের ঘাটতি নাই, আর আসার কথা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে আমাদের চাহিদা যা পুরো বিদ্যুৎই পাই, সেই ক্ষেত্রে তাদের আর ওই ধরনের সমস্যা হচ্ছে না। বরঞ্চ এই গ্রামটাকে আমরা নিরবিচ্ছিন্ন দেওয়ার জন্য এই গ্রামটাকে আমরা দুইটা সোর্সের মাধ্যমে আমরা বিদ্যুৎ দিই, যাতে করে যান্ত্রিক কোনো সমস্যা একটা লাইনে হলে আমরা তাৎক্ষণিকভাবে আরেকটা লাইনে দিয়ে দিই। সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমরা বিকল্প সোর্স তৈরি করছি, শুধুমাত্র ওই গ্রামই না, ওই গ্রামের সাথে অন্য অন্য গ্রামগুলো আছে, তারাও কিন্তু সুবিধাটা পাচ্ছে। কর্তৃপক্ষ বলছে দেশে উদ্বৃত্ত বিদ্যুৎ থাকলেও অবকাঠামোগত জটিলতার কারণে সবসময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দেয়া সম্ভব হয় না। আমরা এটা পাইলটিং আকারে করেছি, যেরকম যদি আমাদের ইচ্ছা থাকে, আমরা যদি উদ্যোগ নেই, আমাদের প্রচেষ্টা থাকে, তাহলে মানুষের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, দ্রুত নতুন সংযোগ প্রদান করা সহ সার্বিক সেবা তাদের জন্য প্রদান করা সম্ভব। পর্যায়ক্রমে পল্লী বিদ্যুতের আওতাধীন বাকি গ্রামগুলোতেও এমন সুবিধা দেওয়ার ব্যাপারে আশাবাদী কর্তৃপক্ষ। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা যে একটি এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনে, এই গিলন গ্রাম যেন তারই উদাহরণ। সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুতের কারণে এই গ্রামে বেড়েছে নানা ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড। শুধুমাত্র সেচ ব্যবস্থার সুবিধা নিয়ে ফলের বাগান গড়তেও আগ্রহী হচ্ছেন কেউ কেউ, যা আগে কল্পনাও করা যেত না। জাহেদ সেলিম, মাছরাঙা সংবাদ, গিলন, মানিকগঞ্জ। দেশ জুড়ে বই বিতরণের আড়াই মাস পেরিয়ে গেল, সব পাঠ্য বই পায়নি ঝিনাইদহ ও পটুয়াখালীর প্রাথমিক এবং যশোরের মাধ্যমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। এতে স্কুল খুললেও লেখাপড়ায় বিঘ্নিত হচ্ছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঝিনাইদহের লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া রহমান, নতুন বই বিতরণের আড়াই মাস পরও বাংলা ছাড়া অন্য কোনো পাঠ্য বই পায়নি সে, সংগ্রহ করতে পারেনি পুরাতন বইও। আমি স্কুল থেকে একটা বাংলা বই পেয়েছি। সব বিষয়ের পাঠ্য বই পায়নি ঝিনাইদহের শহর ও গ্রামের প্রাথমিক স্কুলের আরও অনেক শিক্ষার্থী। এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া। একটা বই পেয়েছি, এই বইটাই বাড়িতে বাসায় পড়ি, দুইটা বই ছাড়া অন্য বই পড়তে পারিনি, সব বই পাইনি, তাই আমার বন্ধুটা দেখে পড়ছি। আমার পুরাতন বই পড়তে ভালো লাগে না। যদি বই নাই পাই তাহলে ক্লাস করবে কিভাবে, আর পড়বে কি দিকে, এইভাবে কিভাবে পড়াশোনা করবে? বাচ্চাদেরও ক্লাস করতে অনেক সমস্যা। আমরা উপরে মহলেও যোগাযোগ করেছি, স্থানীয় শিক্ষা বিষয়েও যোগাযোগ করেছি, কিন্তু আমরা বারবার যোগাযোগ করেও একই আশ্বাসবাণী পাচ্ছি। যশোরের মাধ্যমিক এবং পটুয়াখালীর প্রাথমিক স্কুলের অনেক শিক্ষার্থীও এখনো পায়নি সব পাঠ্য বই। অনেকদিন বই না থাকার কারণে আমাদের মানে অন্যের কাছ থেকে বই নিয়ে পড়াশোনা করতে হয়েছে। আমি যার কাছে পড়ি সে বলতে আসে যে তুমি ইংরেজি বই পাও নাই, তুমি তো সবার থেকে পিছনে যাবা। তিনটে তিনটেই পেয়েছি, বাংলা, অঙ্ক, ইংলিশ, আর দেখা গেছে ফাইভে এক সাবজেক্ট পাইছি, থ্রিতে এক সাবজেক্ট। হাতে বই পেয়ে পড়া একরকম, আর আমি তাদের বারবার পড়াইয়ে পড়াটা নিয়েছি, একটু কষ্ট হয়েছে ওদের। প্রিন্টিং সমস্যার কারণে শিক্ষার্থীদের সময় মতো সব পাঠ্য বই দেওয়া সম্ভব হয়নি, জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাজশাহী এবং রংপুর থেকে আমরা বই পেয়েছি, সেই বইগুলো আমরা ইতিমধ্যে শিশুদের হাতে দিয়েছি। অল্প কিছু বই শর্ট রয়েছে, তিন শর্ট টাইম আমরা সেই বইগুলো আমরা পেয়ে যাবো বলে আশা করছি। কি অপ্রত্যাশিতভাবে হয়তো বিষয়টি হয়েছে আর কি, এবং শিক্ষা অধিদপ্তর বলেছে যে যারা প্রিন্টিং এর দায়িত্বে নিয়েছিলেন তাদের কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য প্রিন্টিং এর সমস্যা হয়েছে এবং অতি সত্বর তারা পাঠিয়ে দিবেন বইগুলো। স্থানীয় শিক্ষা অফিসের তথ্যমতে যশোরে এখনো 7 লাখ
51,000, ঝিনাইদহে 353,000 এবং পটুয়াখালীতে 42,803 পিস বইয়ের চাহিদা রয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। কর্মীদের স্বার্থ রক্ষা নিশ্চিত হলে মালয়েশিয়ায় কর্মী যাওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। দেশটিতে কর্মসংস্থানে স্বচ্ছ প্রক্রিয়ার জন্য দুই দেশের মধ্যে আলোচনা চলছে। চলতি মাসে এই বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী। সকালে প্রবাসী কর্মীদের থাকার জন্য বঙ্গবন্ধু ওয়েজ আর্নার সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। রাজধানীতে বিমানবন্দর থেকে 9 কিলোমিটার দূরে বড়ুয়ায় 34 কোটি টাকা ব্যয় চালু করা হয়েছে হোস্টেলটি। মালয়েশিয়ার বিষয়ে মন্ত্রী বলেন, দেশটিতে কর্মসংস্থানে 3 মাস আগে যে চুক্তি হয়েছে তাতে সিন্ডিকেটের কোনো বিষয় নেই। যারা সিন্ডিকেটের পক্ষে বলে আর যারা বিপক্ষে বলে, ইনারা সবাই ওনাদের ব্যবসার চিন্তা করে কথা বলে, ওরা কিন্তু ওয়ার্কারের কারো কথা নিয়ে ওরা কেউ চিন্তা করে না। আমি শুধু প্রো এক জায়গায় আছি, দ্যাট মালয়েশিয়া মার্কেট খুলবে, আমার ওয়ার্কাররা কম খরচে যাবে, আর ওদের যে কেউ জবাইজি না করে ওদেরকে প্রোটেকশন দিয়ে আমি যে পাঠাবো। রমজান সামনে রেখে বাড়তে শুরু করেছে ইফতারের উপকরণ, সব ধরনের ডাল ও ছোলার দাম। সরু মসুর ডালের দাম বেড়েছে কেজিতে অন্তত 10 টাকা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। এক সপ্তাহ আগেও রাজধানীর বাজারগুলোয় প্রতি কেজি সরু মসুর ডাল বিক্রি হয়েছে 115 থেকে 120 টাকায়, এখন দাম 130 টাকা। মোটা মসুর ডালের দাম কেজিতে 95 টাকা থেকে বেড়ে হয়েছে 100 টাকা। বেড়েছে ছোলা সহ অন্যান্য ডালের দামও। ছোলা বেচছি গত সপ্তাহে আপনার 75 টাকা, এই সপ্তাহে বেচতেছি 80 টাকা। বুটের ডাল গত সপ্তাহে বেচছি 80, এই সপ্তাহে 85। খেসারি বেচছি গত সপ্তাহে আপনার 75, এই সপ্তাহে 80-85। মার্কেটে সাপ্লাই আছে, অ্যাভেলেবেল সাপ্লাই আছে, তারপরেও ডালের দামটা একটু বেশি আগের তুলনায়। তবে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। বাজারে ভালো মানের দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, সপ্তাহ দুয়েক আগে যা ছিল 60 টাকা কেজি। সরবরাহ বৃদ্ধিকে দাম কমার কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। এই সপ্তাহে মোটামুটি দাম কমতেছে, দেশি পেঁয়াজ এখন আমরা 45-50 বিক্রি করি, আর ইন্ডিয়ানটা 40, তাহলে মোটামুটি কমে আসতেছে পেঁয়াজের দাম। কেন দেশি পেঁয়াজের আলি পেঁয়াজ আমদানি হয়েছে, তো এখন মোটামুটি আমদানি ভালো আছে, দাম কমের দিকে আছে। ভ্যাট কমানোর ঘোষণা ও বাজার তদারকি বাড়ায় কিছুটা স্থিতিশীল হয়েছে ভোজ্য তেলের দাম। রাজধানীর বাজারগুলোয় বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে বেঁধে দেয়া দামে, তবে পাড়া মহল্লার দোকানগুলোতে এখনো বাড়তি দাম নেওয়ার খবর রয়েছে। সবাই মনে করতেছে তেলের দাম কমবে, এই জন্য কেউ তেল তেমন কিনতেছে না, আর কোম্পানিও আমাদেরকে তেমন দিতেছে না। একটা তেলে 30 টাকা লাভ দিত কোম্পানি, ওই লাভটা আমাদের এখন আর নাই। আমাদের 780 টাকা কিনে আমরা 790 টাকা বিক্রি করতেছি। স্বস্তি নেই সবজির বাজারে। ঢেঁড়স, করলা, পটল সহ গরমকালের সবজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি দরে, অন্যান্য সবজির কেজি 50 থেকে 60 টাকার মধ্যে। ইমতিয়াজ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। আগামী 20 থেকে 31 মার্চ পর্যন্ত ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারা দেশের 1 কোটি পরিবারের মাঝে টিসিবির ন্যায্য মূল্যের পণ্য বিক্রি করা হবে। রমজানকে ঘিরে প্রধানমন্ত্রীর নির্দেশে আপাতত 2 কিস্তিতে এসব কার্ড দেওয়া হবে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। একসাথে আমরা মধ্যবিত্ত, তারপরে একেবারে পুয়ার, এই সবগুলো আমরা অ্যাটেন্ড করতে পারবো না। মধ্যবিত্ত পরিমাণ বা তাদের আরো বেশি প্রয়োজন কোথায় গিয়ে দাঁড়ায়? কারণ আশা করছি যে জিনিসপত্রের দাম যদি আমরা ধরে রাখতে পারি বা একটু কমের দিকে থাকে, হয়তো সেটা কভার করা যাবে, এইটুকু বলা যায় আর কি। আগে আমরা দরিদ্র শ্রেণীটাকে তো দেখি। আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় ইবাদত বান্দেগির মধ্য দিয়ে রাতটি পার করবেন। এ রাত ধর্মীয়ভাবে মুসলিম জাতির কাছে গুরুত্বপূর্ণ। মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগার সহ ইবাদত বান্দেগি করে থাকেন। এ উপলক্ষে বাতুল মোকারম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ। রাজধানীর যাত্রাবাড়ির কাঁচাবাজারের পাশে রাস্তার উপর অবৈধভাবে বসানো হয়েছে ট্রাক স্ট্যান্ড। এতে প্রতিদিন তৈরি হয় যানজট, ভোগান্তি পোহায় সাধারণ মানুষ। এই স্ট্যান্ডে ট্রাক বা কাভার্ড ভ্যান রাখতেও টাকা গুনতে হয়। এ ভোগান্তি থেকে বাঁচতে এই ট্রাক স্ট্যান্ড উচ্ছেদের দাবি ভুক্তভোগীদের। বিরাট সমস্যা ট্রাক স্ট্যান্ডের কারণে এবং রাস্তা ভাঙা,
যে একটা জাম লাগে দেড় দুই ঘন্টা এখানে কাটাই দেয়। অবৈধভাবে রাখছে ঝামেলা, ঠিক আছে, কিন্তু এটা এটা একটা জায়গা দেওয়া হোক, এটা জায়গা মতো নিয়ে রাখিয়ে দিব। আর সরকার তো এটা তো মনে করেন নির্দিষ্ট স্থান করে দেব। মানে মাল আনতেছে, ট্রাক্টর আটকতেছে, মাল নামাইতেছে, উড়াইতেছে, এই জামটা থাকছে পার্কিংয়ের জায়গা না তো। এটা আমরা গাড়ি রাখতে পারি না, আমাদের এখানে রোডে রাখার জন্য বাধ্য। তারপর আমরা রাখতে পারি না, মাসে মাসে যারা যন্ত্রণা করে, মাঝে মাঝে পুলিশে উড়ে দেয়। সংবাদ এখনকার মতো শেষ হলো। যাওয়ার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দেশপ্রেম জাগিয়ে তুলতে নতুন প্রজন্মকে দেশের প্রকৃত ইতিহাস জানাতে হবে, জয় বাংলা স্লোগান দেয় না স্বাধীনতা বিরোধীরা, বলেছেন প্রধানমন্ত্রী। শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে পল্লী বিদ্যুতের অধীন 84,700 গ্রাম, সুফল পাচ্ছেন সাধারণ গ্রাহক আর ছোট শিল্প উদ্যোক্তারা। এখনও বিনামূল্যের সব পাঠ্য বই পায়নি অনেক এলাকার শিক্ষার্থীরা, স্কুল খুললেও বিঘ্নিত হচ্ছে লেখাপড়া, প্রিন্টিং সমস্যাকে দায়ী করছেন কর্মকর্তারা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাসরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। দর্শক, পরিস্থিতির উন্নতি হওয়ায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ কিছুটা তুলে নেওয়া হলেও মাস্ক পরা কিন্তু এখনও বাধ্যতামূলক, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি এনকে নাতাশা শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।